হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলছি আর এটা আমাদের জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক টিউটোরিয়াল সিরিজের ফিফথ ভিডিও গত ভিডিওতে আমরা এপিআই ভিউ এই ক্লাসটা ইউজ করে আমরা আর্টিকেল ডিটেল এবং আর্টিকেল লেস্ট বলে দুটো ক্লাস তৈরি করেছি যেটা কি দুটো ভিউ আর সেটাই আমরা ইউআরএলের মধ্যে পাস করে আমরা ভিউ দুটো তৈরি করেছি আজকের আমরা প্রথমে মিক্সিন দেখবো তারপরে আরেকটু ডিটেলে গিয়ে দেখব যে কি করে এই ভিউগুলোকে আরেকটু সিমপ্লিফাই করা যায় তো চলুন বন্ধুরা শুরু করা যাক আচ্ছা সবার আগে আমি একটা কাজ করি আমি কিছু মিক্সিন ইম্পোর্ট করে নিই তো ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট মিক্সিন আর আমি একটা জিনিস ইম্পোর্ট করবো সেটা হলো জেনেরিক্স ওকে তারপরে এই দুটো ভিউ আপাতত থাকুক আমি নতুন করে একটা ভিউ লিখছি একটা নতুন নাম দেব আচ্ছা ক্লাস আর্টিকেল লেস্ট ভিউ এটার নাম আমরা কী দিয়েছি আগে আমরা শুধু বলেছি আর্টিকেল লেস্ট আমি জাস্ট এটা মানে নতুন একটা নাম দেওয়ার জন্যে আমি বললাম আর্টিকেল লেস্ট ভিউ তারপরে আমি মিক্সিনের মধ্যে থেকে আচ্ছা সবার আগে আমি জেনারিক এপিআই ভিউটা নিয়ে নেব সুবিধাগুলো আপ আমি জাস্ট লিখলি একটু বুঝতে পারবেন ফ্রম জেনরিক্স থেকে আমি জেনরিক এপিআই ভিউটা ইম্পোর্ট করে নিলাম তারপরে আমরা যে একটা ওয়াইডিসেট লিখব সেটা একই রকমভাবে আমরা আর্টিকেল ডট অবজেক্টস ডট অল ওয়াইডিসেটটা হলো আর সিরিয়ালাইজার ক্লাস আর্টিকেল সিরিয়ালাইজার ওকে তারপরে আমাদের একটা গেট মেথাড আছে আর একটা পোস্ট মেথড যেটা আমরা আগে ডিফাইন করেছি এখানে একটা গেট মেথড আর একটা পোস্ট মেথড আমরা একই রকমভাবে এখানে সেই দুটো জিনিস ডিফাইন করব তো প্রথমে হল গেট তারপরে সেল আর রিকোয়েস্ট নেব আর স্টারঅ অ্যান্ড স্টার কিওয়ার্ড আর্কস এটা হলো তারপরে আমরা জাস্ট রিটার্ন করব কি রিটার্ন করবো না সেলফ ডট লিস্ট আচ্ছা যখন আমরা এটা ইউজ করছি আমি বলছি আমরা রিকোয়েস্টটা পাস করব আর আমরা এই আর্কস অ্যান্ড কোয়ার্কস এটা পাস করব আচ্ছা যখন আমরা সেলফ ডট লিস্ট নিচ্ছি এই মেথডটা যখন আমরা আমাদেরকে ইউজ করতে হলে আমাদেরকে মিক্সিনের মধ্যে থেকে লিস্ট মডেল মিক্সিন বলে একটা মিক্সিন হয় সেটা আমরা ইউজ করব তো মিক্সিনের মধ্যে থেকে লিস্ট মডেল মিক্সিন তো এইটা ইউজ করলে আমরা এখন গেট মেথডটা ইউজ করতে পারবো সিমিলারলি আমরা যদি এর মধ্যে পোস্ট মেথডটাও যদি লিখতে চাই যেটা আমরা চাই পোস্ট ই একই জিনিস সেলফ রিকোয়েস্ট আর্কস অ্যান্ড কোয়ার্কস এটা আমরা নেব আর আমরা সিম্পলি রিটার্ন করবো কি না সেলফ ডট ক্রিয়েট সেলফ ডট ক্রিয়েট আর আমরা এর মধ্যে পাস করবো রিকোয়েস্ট আর্কস অ্যান্ড কোয়ার্কস আচ্ছা এইটা অ্যাভেলেবেল আমাদের কাছে মিক্সিন তারপরে ক্রিয়েট মডেল mixin ক্রিয়েট মডেল mixin তো এটা আমাদের ইউজ করলে এই ভিউটা তৈরি হয়ে গেলো আচ্ছা সুবিধা কি আমি জাস্ট একটু ছোটো করছি সুবিধাটা এটা হলো যে আমাদেরকে আর আর্টিকেল নতুন করে এখানে যে আমরা লিখেছি যে আর্টিকেলটাকে রিট্রিভ করেছি তারপরে আবার সিরিয়ালাইজ করেছি তারপরে একটা রেসপন্স রিটার্ন করেছি সে সমস্ত কিছুই করার দরকার নেই আমরা সিম্পলি লিস্ট সেলফ লট লিস্ট আর সিমিলিস্ট সেলফ লট ক্রিয়েট এই মেথডটা ইউজ করতে পারি তো এটাই হলো সুবিধা আচ্ছা তারপরে একই রকমভাবে আমরা যখন আর্টিকেল ডিটেল করছি তো আমরা সেই ভিউটাও লিখব এবং একই রকমভাবে আমরা মেক্সিন ইউজ করব ডিটেল ভিউ আমরা মেক্সিনগুলো আগে লিখে নিই মেক্সিন আমরা কী করবো না রিট্রিভ মডেল মেক্সিন আমরা একটা একটা মডেলকে রিট্রিভ করবো আচ্ছা আর একটা মেক্সিন হবে কি না আমরা আপডেট করতে চাই যেটা পুট মেথড আপডেট মডেল ম্যাকসিন আচ্ছা আরেকটা কী করবো আমরা ডিলিট সেটা বেসিক্যালি ডিস্ট্রয় মডেল মিক্সিন আচ্ছা তারপরে আমরা ইউজ করবো জেনেরিক্সের মধ্যে যে জেনেরিক এপিআই ভিউটা আছে সেটা তারপরে আমরা একই রকমভাবে ওয়াইরি সেট লিখবো আর সিরিয়ালাইজার ক্লাস লিখবো এটা আমি কপি করে নিচ্ছি ওকে তারপরে আমাদেরকে তিনটে মেথড ডিফাইন করতে হবে প্রথমটা হলো গেট মেথড আর এই একই রকমভাবে আমরা এইটা সেল রিকোয়েস্ট ওয়ার্কস অ্যান্ড কোয়ার্কস এগুলো পাস করব আর এখানে রিটার্নে কী করব না ডট রিট্রিভ তারপরে আমরা এই যে রিকোয়েস্ট আর্কস অ্যান্ড কোয়ার্কস এগুলো পাস করে দেব আচ্ছা এটা হলো আমাদের রিট্রিভ বা গেট মেথড সিমিলারলি আমরা করবো পুট পুটের জন্যে আমরা নিয়েছি এই আপডেট মডেল মেক্সিনটা ওকে সিমিলারলি সেলফ রিকোয়েস্ট অর্কস অ্যান্ড কোয়ার্কস এগুলো আমরা পাস করবো আর আমরা এখানে রিটার্ন করবো সেলফ ডট রিট্রিভ ডট রিট্রিভ তারপরে আমরা এই রিকোয়েস্ট অর্কস অ্যান্ড কোয়ার্কস এগুলো পাস করবো ডেলিটটাও খুব সিম্পল ডিলিট আচ্ছা আমরা কী পাস করবো সেলফ রিকোয়েস্ট আর্কস অ্যান্ড কোয়ার্কস এটা একদম সব কিছু সিমিলার আর আমরা রিটার্ন করতে চাই হচ্ছে সেলফ ডট ডিস্ট্রয় এটা আর আমরা পাস করবো একই রকম হবে রিকোয়েস্ট আর্কস অ্যান্ড ওয়ার্কস তো আমাদের এটা এই ভিউ দুটো তৈরি হয়ে গেল আচ্ছা চলুন আমরা ইউআরএলের মধ্যে গিয়ে আমরা কি করেছি আমরা এখন আর আর্টিকেল লিস্ট ইউজ করব না আমরা আর্টিকেল লিস্ট ভিউ ইউজ করবো আর আর্টিকেল ডিটেল ভিউ ইউজ করবো এস করি আমাদের এটা অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে গেছে আমরা যদি এখানে গিয়ে এখন রিফ্রেশ করলাম দেখুন সব রকমভাবে কাজ করছে আমি যদি একটা স্পেসিফিক আর্টিকেল দেই তো এটাও রিট্রিভ করছে আমরা আপডেট করতে পারি ধরুন ফাইভ স্টেপের জায়গায় বললাম ধরুন ফাইভ স্টেপস ফাইভটাকে পাঁচ করে দিলাম পোর্ট আপডেট হয়ে গেল এবারে যদি আমি আবার আচ্ছা এখানে দেখুন ফাইভ এটাকে যদি আমি আবার এটা দুই ছিল তো আমি এটাকে আবার রিট্রিভ করি আ পাঁচ স্টে আ কি হলো তারা এটা হয়েছে আমি যদি এখানে আচ্ছা আর্টিকেল 2 5 নি not found আমি আর্টিকেল 2 টা রিট্রিভ করি ওকে তো এখানে আমি যদি 5 লিখি 5 v 5 আপডেট ওকে বন্ধুরা আমি কি ভুল করছি বুঝতে পারলাম আমি দুজাগাতেই ফুটের মধ্যে মধ্যেও আমি রেট্রিপ নিয়েছি এটা আমাদেরকে হবে আমাদেরকে লিখতে হবে আপডেট তো এই ভুলটা আমি করেছি আহ দেখি এটা অটোমেটিক্যালি ডিস্টার্ট হলো কিনা হ্যাঁ এটা অটোমেটিক্যালি ডিস্টার্ট হয়ে গেছে ওকে এখন যদি আমি এটাকে রিট্রিভ করি আর ফাইভটাকে যদি ফাইভ করি দেখুন এটা এখন চেঞ্জ হয়ে গেছে আমি যদি আর্টিকেল লিস্টের মধ্যে যাই তো ফাইভ আচ্ছা দুই ছিল এটা এটা দেখুন ফাইভের মানে নাম্বার ফাইভের জায়গায় ওয়ার্ড ফাইভ চলে এসছে তো এইভাবে আমরা এটা দেখলাম ওকে আচ্ছা এইবারে আমরা একটু আরেকটা জিনিস দেখব আমাদেরকে মানে আমরা যখন এটা করছি দেখুন এটা খুব স্ট্যান্ডার্ড প্রসেস আমরা ভিউগুলো লিখছি আমরা প্রতিবারই একটা গেট রিকোয়েস্ট আছে একটা পুট রিকোয়েস্ট আছে একটা পোস্ট মানে এগুলো খুব স্ট্যান্ডার্ড তো এইটা আমরা আরেক রকমভাবে করতে চাই মানে করতে পারি আর কি তো আমি যদি ক্লাস লিখি ধরুন আর্টিকেল ভিউ আর এটাকে আমি টু বলছি আপাতত এটা আমরা সিম্পলি মানে আমরা জেনরিক থেকে জেনরিক এপিআই ভিউ ইউজ না করে আমরা জেনরিকের মধ্যে আরও অনেক রকমের জেনরিক ভিউ আছে তো আমরা জেনেরিক্স থেকে ধরুন প্রথমে এইটার জন্যে এটার মধ্যে কি আছে লিস্ট ক্রিয়েট অ্যান্ড দুটো আছে তো তো এই জেনিক্সটার মধ্যে আরেকটা আছে ধরুন লিস্ট আর ক্রিয়েট দুটো একসাথে লিস্ট ক্রিয়েট এ পি আই ভিউ এইটা যদি আমরা নেই তাহলে আমাদেরকে শুধু এই দুটো জিনিস লিখলেই হবে কোয়াইরি সেট আর সিরিয়ালাইজার তো তাহলেই দেখবেন ভিউটা হয়ে গেলো আর সিমিলারলি আমরা যখন আর্টিকেল ডিটেল ভিউ লিখছি তখন আমরা ডিটেল ভিউ আমি জাস্ট রিনেম করার জন্য এটা দিলাম আর এটা জেনেরিক্স থেকে আমরা করব রিট্রিভ আপডেট ডেস্ট্রয় এ ভিউ তো এই এই ভিউটা ইউজ করব এই ক্লাসটা ইউজ করব ওকে আর আমরা এই একই জিনিস এখানে পাস করবো একটা হচ্ছে কোয়ারি সেট আর একটা হচ্ছে সিরিয়ালাইজার ঠিক আছে আচ্ছা এইবারে আমি এক কাজ করি আমি এগুলোকে কমেন্ট আউট করে দিই এগুলোকে আমি একটু আর্টিকেল লেস্ট এটা ঠিক আছে আর এইটাকে আমি টু বলছি আর এটাকে টু বলছি আর এটাকে আমি অরিজিনাল নামটাই রাখছি যাতে আমাকে ইউআরএলের মধ্যে আর চেঞ্জ করতে না হয় তো আমি এটা সেভ করলাম ইউআরএলটা অ্যাজ ইজ থাকবে তারপরে আমরা যদি এখানে যাই এবং এটা রিফ্রেশ করি আমি দেখে নিই আচ্ছা দেখুন সার্ভারটা অটোমেটিক্যালি ডিস্টার্ট হয়েছে তো একই রকমভাবে আমরা আর্টিকেল লিস্টের মধ্যে দেখতে পারি আবার ধরুন যে কোনো একটা আর্টিকেলের মধ্যে আমরা যেতে পারি এটাকে মিনিংফুল আর কে মিনিংফুল ওয়ার্ক আপডেটেড আমরা তিন নম্বর আইডিটাকে আপডেট করছি পোট করলাম দেখুন এটা আপডেটেড আপডেট হয়ে গেছে তো আমরা এটা খুব এইভাবে ইউজ করলে খুব সিম্পলি আমরা ইউজ করতে পারি আচ্ছা এখন একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন আমরা যখন করছি এখানের মধ্যে কোনো রকম অথেন্টিকেশন বলে কিছু নেই মানে যে কেউ এসেই যে কোনো জিনিস করতে পারে মানে কেউ এসে ডিলিট করতে পারে আপডেট করতে পারে তৈরি করতে পারে সবই করতে পারে তো আমরা যদি কিছু একটা মানে রেস্ট্রিকশন দিতে চাই ধরুন মিনিমাম একটা রেস্ট্রিকশান দিলাম যে ইউজারকে লগন করতে হবে তাহলেই সে করতে পারবে তো চলুন সেটা আমরা দেখে নেই তার জন্যে আমাদেরকে কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে আমি নিচে ইম্পোর্ট করছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আমরা এটা ইউজ করছি এখন তা ফর্ম এখান থেকে রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে তার মধ্যে অথেন্টিকেশানের মধ্যে আমরা দুটো অথেন্টিকেশন দুটো জিনিস আমরা ইম্পোর্ট করবো আরেকটা একটা হল সেশান অথেন্টিকেশান আরেকটা হলো বেস অথেন্টিকেশান আরেকটা জিনিস আমরা ইম্পোর্ট করবো ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক নট পারমিশনস থেকে আমরা ইম্পোর্ট করব ইজ অথেন্টিকেটেড এই দুটো জিনিস আমরা ইম্পোর্ট করে নিতে পারি আর সিম্পলি আমরা এখানে একটা জিনিস মেনশন করতে পারি যে অথেন্টিকেশন ক্লাস এটা আছে তো সেটা হলো এই দুটো জিনিস সেশন অথেন্টিকেশন আর বেস অথেন্টিকেশন তো এটা আর একটা যেটা আমরা করবো সেটা হলো পারমিশন ক্লাসেস তো আমরা একটাই দেবো লিস্টের মধ্যে সেটা হচ্ছে ইজ অথেন্টিকেটেড ঠিক আছে আর এই একই জিনিসটা আমি ডিটেল ভিউয়ের মধ্যেও যদি দিয়ে দিই আর এটাকে আমি সেভ করি আর এটা দেখি রেজিস্টার অটোমেটিক্যালি হয়েছে ঠিক আছে এইবারে এটা বোধ আমি লগ ইন করে রেখেছি সেই জন্যে সর্বদল আমি লগ ইনটা করেছি বোধ হয় অ্যাডমিনের থ্রু দিয়ে তো এটাকে ডুপ্লিকেট করে সরি এটাকে ডুপ্লিকেট করে আমি অ্যাডমিনের মধ্যে গিয়ে আমি লগ আউট করে দিতে চাই লগ আউট করলাম তারপরে যদি এখানে আসি দেখুন এখানে বলছে যে এখন আমি আর ইউজ করতে পারছি না কিছু একটা এড়ার ফেরা চলে এসছে ঠিক আছে তো আবার আমি যদি এখানে গিয়ে লগ ইন করি হোপফুলি এটা কাজ করবে তো এটা লগ ইন হয়ে গেছে এবার যদি আমরা আবার এটাকে রিফ্রেশ করি তো দেখুন এটা আবার কাজ করছে এবং এখানে আমার নামটা দেখাচ্ছে আচ্ছা আরেকটা জিনিস আমরা করতে পারি এখানে তো আমরা ধরুন অ্যাডমিনের থ্রু দিয়ে লগ ইনটা করলাম আমরা আরেকটা এখানে করতে পারি যে এখানে এখানেই লগ ইন লগ আউটের থাকবে সেটা আমরা করতে গেলে আমরা ইউআরএল এর মধ্যে গিয়ে একটা জিনিস করবো সেটা হলো ইউআরএল আর মধ্যে একটা প্যাটার্ন আমরা অ্যাড করব। সেটা হলো প্লাস এইভাবে আমি লিখছি সরি এটা ডিকশনারি নয় ওকে আর আমি পাথ এটা দিলাম আর তারপরে আমি দিচ্ছি ধরুন লগ ইন করার যে পাতটা হবে আমি ধরুন এ পি দিয়ে এটা স্টার্ট হচ্ছে এ পি আচ্ছা এখানে জাস্ট অথ দিয়ে দিই অথ স্ল্যাশ তারপরে আমরা জিনিস একটা ইনক্লুড করব আমি অলরেডি ইনক্লুড এখানে ইম্পোর্ট করে রেখেছি তো ইনক্লুড ইনক্লুড কী করব না রেস্ট আন্ডারস্কোর রেস্ট আন্ডারস্কোর ফ্রেম ওয়ার্ক ডট ইউ আর এল এস এটা আমরা অ্যাড করলে যদি আমরা এটা একবার রিফ্রেশ করি তো দেখুন এখানে এখন লগ ইন লগ আউট করার আমি যদি লগ আউট করি তাহলে এই সমস্যাটা আছে কারণ কারণ হচ্ছে যে লগ আউট করলে আমাকে এর মানে করতে দিচ্ছে না আমি এটাকে আবার এখান থেকে লগ আউট করে দেখে আমি বন্ধ করে দিই ঠিক আছে দেখি এবার কাজ করে কিনা মানে বুঝতেই পারছেন যে এখানে লগ ইন লগ আউটের অপশানটা চলে এলো মাস্ট বি ওভার রিটেন এখানে বেসিক্যালি অথেন্টিকেশানে এটা দেওয়ার জন্যে এই সমস্যাটা হচ্ছে মানে আমি তখনই এখানে এটা অ্যাক্সেস করতে পারছি যখন আমি লগ ইন আছি লগ আউট করলে আমাকে এটা অ্যাক্সেস করতে দিচ্ছে না তো অ্যানোনোমাস ইউজার বলে এটা আমাকে এখন এটা করতে দিচ্ছে না তো এরকম একটা অথেন্টিকেশন আমরা অ্যাড করতে পারি আচ্ছা এটা আপাতত এইভাবে থাকুক আমি এটাকে লগ করে আমি এক কাজ করি এটা মাস্ট বি রিস্টার্ট করে দেখি এটা লগ আউটের পরেও কোনো রকম কী এর দেয় আমি এটাকে রিস্টার্ট করি এইবার যদি এটাকে আমি রিফ্রেশ করি তাহলে একই সমস্যা কেন বলছে বি ওভার রিটার্ন আচ্ছা এটা কোনো কারণে এটা রিডাইরেক্ট করছে না চলুন আমরা এটা আপাতত ম্যানুয়ালি এটা করি তো এ অথ আমি এখানে আচ্ছা আমি এখানে অ্যাডমিনের মধ্যে গিয়ে লগইনটা করে নিচ্ছি সর্বজল ওকে তারপরে আমি এখানে গিয়ে এপিআই/আর্টিকলস তো এটা এখানে চলে আসছে ওকে তো এইটা আমরা একভাবে করতে পারি আর একটা জিনিস হচ্ছে যেটা আমরা আজকে দেখব এবং তারপরে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব সেটা হলো ভিউ সেট ইউজ করা তো চলুন এটা আমরা করি ভিউ সেটটা হলো আমরা যখন এখানে ইম্পোর্ট করেছি আমরা আরেকটা জিনিস ইম্পোর্ট করব সেটা হলো ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট ভিউ সেট ভিউ সেট ওকে আচ্ছা আমরা যে ভিউ সেটটা ইউজ করবো সেটা হলো মডেল ভিউ সেট সেটা ইউজ করলে খুব সেটা সুবিধা যে লিখি তারপরেই বোঝা যাবে ক্লাস আর্টিকেল জাস্ট ভিউ আমি আর লেস্ট ভিউ আর ডিটেল ভিউ আলাদা করে দিচ্ছি না কারণ একটা ভিউয়ের মধ্যেই সব কিছু চলে আসবে তো এটা আমরা ভিউ সেটস থেকে একটা ক্লাস নেব সেটা হলো মডেল ভিউ সেট আচ্ছা মডেল ভিউ সেট দেখলে আমাদেরকে আলাদা করে আর এই মানে পুট মেথডের জন্যে আমাকে আলাদা করে ডিটেলের জন্য এবং লিস্টের জন্যে যে আলাদা করে আমরা যে ভিউ তৈরি করেছি সেটা আমাদের করতে হবে না তো আর আমরা যেটা করব সেটা আমাদেরকে জাস্ট বলতে হবে যে কি মানে আমি কি করে মানে রেস্ট রেম কী করে বুঝবে বা কি কি জিনিস ও অ্যাজ এ অ্যাজ এ লিস্ট ও নিয়ে আসবে সেটা আমাদেরকে কোয়ারি সেটের মধ্যে বলতে হবে সেটা হলো আমাদের কাছে আর্টিকেল ডট অবজেক্টস ডট অল সমস্ত আর্টিকেল আর সিরিয়ালাইজার ক্লাসটা আমরা যদি মেনশন করে দিই তাহলেই হয়ে গেল আর ধরুন আমরা এই একই রকমভাবে এখানে আমরা চাইলে আমরা অথেন্টিকেট আমরা করতে পারি তো ধরুন এটা আমরা পরে দেখছি এটা হলো ঠিক আছে আর আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে আর এটা করলে আমাদের কি যেহেতু আমরা একটা জিনিস ইউজ করছি মানে একটাই ভিউ ইউজ করছি তো এই জিনিসটা আমরা ইউজ করব না আমরা একটা জিনিস করব আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে রেস্ট ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে আমরা ইম্পোর্ট করব রাউটার্স বলে একটা প্যাকেজ রাউটার্স আচ্ছা এবারে আমরা রাউটার্সটাকে ডিফাইন করব রাউটার বলছি সেটা হলো ধরুন রাউটার্স ডট যেটা আমরা সাধারণত নিয়ে থাকি ডিফল্ট রাউটার এটাকে আমরা ইনস্ট্যানসিয়েট করবো আর এই যে রাউটার যেটা আমরা ভেরিয়েবল তৈরি করলাম সেটার মধ্যে মানে সেটা যেহেতু রাউটার্স ডট ডিফল্ট রাউটার হয়েছে এখানে এর মধ্যে আমরা একটা রেজিস্টার করবো রেজিস্টার কী রেজিস্টার করবো না আমাদেরকে একটা এন্ড পয়েন্ট বলতে হবে আর্টিকেলস আর আমরা ভিউস থেকে আমরা কী ভিউ নেব বলুন তো আমরা নেব জাস্ট আর্টিকেল ভিউ আর কিচ্ছু না এই আর্টিকেল ভিউটা আমরা নিয়ে নেব এটা হলো এবারে এই দুটোকে আমি কমেন্ট আউট করছি আর আমি পাথের মধ্যে বলছি ব্ল্যাঙ্ক আচ্ছা ব্ল্যাঙ্ক তারপরে আমরা ইনক্লুড করব ইনক্লুড যেরকমভাবে এখানে একটা জিনিস আমরা ইনপুড করে ইনক্লুড করেছি ফর লগ ইন লগ আউটের জন্য একই রকমভাবে আমরা ইনক্লুড করব না এই যে রাউটারটা আমরা ডিফাইন করেছি এর মধ্যে এটার মধ্যে আমরা ইউআরএলস আছে যদিও আমরা ইউআরএলগুলো দেখতে পাচ্ছি না কিন্তু মডেল ভিউ সেট এটা ইউজ করলে আমাদেরকে সুবিধা হলো যে রেস্ট ফ্রেমওয়ার্ক উইল টেক ইট ওভার এবং ও ফিগার আউট করে নেবে যে কি করে ইউ আর জেনারেট করতে হবে যদি আচ্ছা আমরা দেখে নিই আমরা যদি আচ্ছা এটা কি রিস্টার্ট হয়েছে অটোমেটিক্যালি ক্লাস আচ্ছা দুবার ক্লাস লিখেছি কি আমি আচ্ছা লিখেছি তো এটা হলো আচ্ছা রেজিস্টার অটোমেটিক্যালি হয়ে গেছে এবার যদি আমরা এখানে যাই আচ্ছা এটা এসেছে তার কারণ হচ্ছে আমরা এখনো ভাবে এটা ইউজ করছি ধরুন এটাকে আমি হটিয়ে দিলাম আপাতত এটা দরকার নেই ডেমনস্ট্রেশনের জন্যে কোথায় আসছে এই আপনারা বুঝতেই পারছেন যে আমরা যে বেস যে ওয়ার্ল্ড টা আছে সেখানে এই এপিআই টা আছে মানে সরি এপিআই বলে যে স্টার্টিং টা হয়েছে এটা আর আমাদের কাছে যে এই ইউআরএলটা তার মধ্যে আমরা বলেছি যে এন পয়েন্ট হচ্ছে আর্টিকেলস তো ওই এ তারপরে আর্টিকেলস এবং তারপর থেকে শুরু হবে আমাদের এই মানে রেস্ট ফ্রেমওয়ার্কের ইউআরএলসগুলো ওকে তো আর্টিকেল আমরা যখন এখানে কোনো একটা আইডি পাস করব তো ও অটোমেটিক্যালি রিট্রিভ করবে এবং আমাদেরকে পুট মিথ আমি যদি ফাইভের জায়গায় আবার মানে নাম্বার ফাইভ করে দেই এটা একই রকমভাবে কাজ করবে কোনো অসুবিধে নেই যখন ফাইভ হয়ে গেল তো সবই হয়ে গেল তো এইটা হলো সুবিধা আচ্ছা তারপরে এবারে আমি আরেকবার একবার দেখে নিই যে এখানে অথেন্টিকেশনটা কাজ করছে কি না বেস বেসিক অথেন্টিকেশান আর এই দুটো জিনিস আমি এখানে অ্যাড করে দিলাম আর এটাকে আমি এটা রিস্টার্ট হয়েছে আমি একবার জাস্ট চেক করি এখানে এসছে আমি জানি না এটা লগ আউট করলে আবার রিডাইরেক্ট হবে কি না এই একই সমস্যা বলছে কোনো একটা কারণ এটা রিডাইরেক্ট হচ্ছে না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই রাখছি তো দেখুন আমরা কত শর্ট করে ফেললাম আমরা শুরু করেছিলাম একদম বেসিক ফাংশান বেস ভিউ দিয়ে তার মধ্যে আমরা সিএসআরএফ এক্সামটা ইউজ করলাম তারপরে আমরা দেখলাম যে এপিআই আন্ডারস্কোর ভিউ বলে যে র্যাপারটা সেইটা এবং তারপরে আমরা এপিআই ভিউ ইউজ করলাম এবং আজকের আমরা কি করলাম না আমরা মডেল মিক্সিন ক্রিয়েট মডেল মিক্সিন বেসিক্যালি মিক্সিন দিয়ে আমরা ভিউ তৈরি করলাম এবং ফাইনালি আমরা তৈরি করলাম যে মডেল ভিউসের সেটা করলে আমাদের একটা ছোট্ট এইটুকুনি লাইনে আমাদের পুরো ভিউটা তৈরি হয়ে গেল। এবং আমরা ইউআরএলের মধ্যে গিয়ে যখন আমরা এটা ইনক্লুড করলাম এইটা আমরা ইউআরএলের মধ্যে গিয়ে আমরা আলাদা করে মানে লিস্টের জন্যে একরকম ডিটেলের জন্য একরকম এরকম কিছুই করলো না আমরা রাউটার ডিফাইন করে এবং রেস্ট ফ্রেমওয়ার্ক অটোমেটিক্যালি সেই রাউটারের থ্রু দিয়ে পুরো ইউআরএলটাকে নিজেই ও হ্যান্ডেল করে নিল আমাদের আর কিছু চিন্তা করতে হলো না তো এই জিনিসটা আমরা দেখলাম তো হোপফুলি আপনারা এই ভিডিওটা আজকে এনজয় করলেন আপনাদের এই সিরিজটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান আশা করছি ভালো লাগছে আপনারা এনজয় করছেন আপনারা যদি আমার ভিডিওগুলো এনজয় করে থাকেন তো প্লিজ একটা লাইক দেবেন আমার ভিডিওগুলো শেয়ার করুন আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা যদিও আমি ভিডিওটা কমপ্লিট করে দিয়েছি কিন্তু আপনারা নোটিস করেছেন আমরা যখন অথেন্টিকেট করার চেষ্টা করছিলাম লগ ইন লগ আউটটা ঠিকভাবে কাজ করছিল না একটা এরার আসছে আমি সেই এরারটা এখন রিপ্রোডিউস করার চেষ্টা করছি আর এটা আমি অ্যাড করছি তার কারণ আমার মনে হয় আমি সলিউশনটা পেয়েছি জাস্ট আমি আপনাদেরকে সেটা দেখাতে চাই তো ধরুন আমি লগ আউট করলাম এই এরারটা আসছে নট ইমপ্লিমেন্টেড এরার অথেন্টিকেট মাস্ট বি ওভার রিটেন তো বেসিক্যালি যে সমস্যাটা হচ্ছে আমাদেরকে এইটা অ্যাড করলে চলবে না বেস অথেন্টিকেশন এটা আমি নেবো না আমি জাস্ট সেশন অথেন্টিকেশনটা নেব আর তারপরে যদি সার্ভারটা রিস্টার্ট হয়ে গিয়ে থাকে হ্যাঁ রিস্টার্ট হয়ে গিয়েছে এবারে আমি যদি এখানে এটা রিফ্রেশ করি তো দেখুন এডার হিসাবে বলছে একটা ডিটেল দিয়েছে অথেন্টিকেশন ক্রেডেন্সিয়াল ওয়ার নট প্রোভাইডেড ঠিক আছে আর এখানে আমার কাছে লগ ইন অপশন আছে আমি এখান থেকে লগ ইন করতে পারি আমি যে ইউজার নেম পাসওয়ার্ডটা তৈরি করেছি সেটা দিয়ে আমি লগ ইন করলাম দেখুন লগ ইন করলে আমি আবার একই জায়গায় চলে এসেছি অটোমেটিক্যালি এটা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে যেখান থেকে শুরু করার আমি এখানে রুটের মধ্যে যেতে পারি আমি এখানে আবার ক্লিক করলে লিস্টের মধ্যে যেতে পারি তো এইটা মানে জাস্ট এইভাবে করতে হবে আমি জাস্ট ওইটা ভুল করছিলাম তো আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে